আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহ রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রশিস রহমতে ও আপনাদের সকলের দুয়ায় অনেক বেশি ভালো আছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে সব সময় মতন ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি দেখে ভালো লাগে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন আজকে একটা সম্পূর্ণ এলোমেলো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এখানে হচ্ছে কিছু শুকনো বাজার এনেছে তো সেগুলো একটু গুছিয়ে নিব। কি কি এনেছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে শ্যাম্পু তারপরে নারিকেল তেল তারপর হচ্ছে রান্নার তেল দু তিন রকমের বিস্কিট সাবান বাচ্চাদের জন্য টিফিনের আর কি ক্যাক এনেছে তো সকালবেলা দেখা যায় বাচ্চাদের আপনার টিফিন দিতে হয় ছেলে মেয়ে দুজনকে তো অনেক সময় বাসায় বানাই আবার অনেক সময় বা দোকানেরটাই দিয়ে দিই তাড়াহাফার মতো দিয়ে আর এদিক দিয়ে দেখুন মার্শাল্লা আম গাছে প্রচুর আমের ফল এসেছে এত সুন্দর দেখাচ্ছিলো আম গাছগুলা তো আমি একটু করে ভিডিও করেছি আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এখন প্রতিটা আম গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে পরিপূর্ণ ভরা ফুলে গাছটি খুবই সুন্দর লাগে আর এটি হচ্ছে দুপুরবেলা আপনাদের সাথে একটু লাঞ্চ টাইমটা শেয়ার করতেছি এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে আর কি যেদিন প্রধানমন্ত্রী এসেছিল তো সেদিন ওখান থেকে আর কি এখানে মেয়ের বাবাই ওখানে ভাত দিয়েছিল আর কি এই দুই প্যাকেট তো ওগুলো হচ্ছে বাসায় চলে এসেছিলো তখন তো এখানে এগুলো হচ্ছে কাচ্ছি বিরিয়ানি আর কি ছাগলের মাংস দিয়ে করা হয়েছে কাচ্ছি তো এখন হচ্ছে বেড়ে নিচ্ছি তো বিরিয়ানি পেলে তো বিরিয়ানিটা আসলে যেভাবেই হোক না কেন বিরিয়ানি হলে আমার বাসায় সবাই একদম পাগল হয়ে যায় তো এখন সবাই খুবই একদম খুশি মনে খেতে বসে যাচ্ছে তাড়াহুড়া করে দেখুন তো এখানে আমরাও সবাই একসাথে বসে যাচ্ছি ছাগলের মাংস দিয়ে কাচি করেছে আর সাথে একটা ডিম ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে একদম বিকেল বিকেল এখানে ফুলের ঝাড়ু এনেছিলো অনেকগুলাই তো এমনিতে তো দেখা যায় ফেব্রুয়ারি মাসটায় ফুলের ঝাড়ুর একটা সিজন থাকে আর কি পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে আর কি ফুলের ঝাড়ুগুলো এসে থাকে তো দেখা যায় অনেকে এভাবে ফুলের ঝাড়ুগুলো একশো দুইশো টাকা দিয়ে এভাবে অনেকগুলো নিয়ে শুকিয়ে রেখে দেয় বছর খানিক চলে যায় আরও বেশি চলে যায় তো আমাদেরও এনেছে আমি হচ্ছে শুকিয়ে নিয়েছিলাম দু তিন দিন পর্যন্ত শুকিয়ে নেওয়ার পরে একটা ফুলের ঝাড়ু বেঁধে নিব আর বাকিগুলো রেখে দিব আর এখানে আমি কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি এখানে হচ্ছে তিন রকমের মশলা মিষ্টি জিরা তারপরে চিকুন জিরা ধনি আপনার হচ্ছে যে ধনিয়া সেটা তারপর আরও দুই তিন পথের আর কি মশলা একসাথে করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখানে অল্প রসুন ব্ল্যান্ডার করে নিয়েছি এখন একটু ভাটিতে উঠিয়ে সব কিছু আমি এগুলো ফ্রিজে রেখে দিব রসুনগুলো আর হচ্ছে যে গোটা মশলাগুলা গুঁড়ো করে নিয়েছি সেগুলো একটা পট ভরে রেখে দিব। অনেক দিন চলে যাবে আমার এই যে রসুনগুলো আমি ঢেলে নিয়েছি তো আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না সব সময় তো একটু একটু করে ব্যস্ততার মাঝেও ভিডিও জমিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি যতই দিন যাচ্ছে যেন ব্যস্ততা আরও ভেড়ে যাচ্ছে আর কি এটাই মনে হয় জীবন এটা একদম সন্ধ্যায় সন্ধ্যায় বলতে মাগরীবের পরপরই মেয়ের বাবা হচ্ছে দোকান থেকে চনা বাজায় এনেছিল বেগুনি চনাবুট তো এগুলো হচ্ছে এখন বানাবে আর কি ঘরে তো এগুলো যখন বানাচ্ছিলো বলতেছিলাম আর কি যে তো আর কিছুদিন পরে হচ্ছে রোজা চলে আসবে আমাদের প্রতিদিনই খাওয়া হবে এগুলো এখানে হচ্ছে ধনিয়া পাতা কুদিনা পাতা তারপর হচ্ছে শশা টমেটো এগুলো এসব আর কি পেঁয়াজ কুচি সব কিছু কেটে নিয়ে নিয়েছে এখানে এখন হচ্ছে এখানে সব কিছু দিয়ে দিচ্ছে দিয়ে একসাথে করে মেখে নিবে আর কি তো অনেক দিন পরে খাচ্ছিলাম চনা ভাজাটা অনেক মজা লাগছিলো আর কি এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে হচ্ছে সব কিছু হাত দিয়ে মেখে নিবে তারপরে হচ্ছে আমাদের পরিমাণ মতন আর কি মুড়ি দিয়ে দিবে মুড়ি দিয়ে মেয়েকে ঝাল মুড়ি খাবো আর কি আমরা তা আমরা আবার এভাবে আপনারা যারা দেখেছেন রোজাতে ভাত দেখবেন আগামীতেও আমরা হচ্ছে এভাবে করে একটি ভলে আর কি সব কিছু মেখে সবাই একসাথেই খায় হাত দিয়ে এভাবে কিন্তু তৃপটিটা অন্যরকম আর কি আসলে কার কাছে কেমন লাগে জানি না আমরা আলাদা আলাদা প্লেটে নিয়ে খাই না এভাবে করে একটি ভরো বাটিতে মেয়েকে হাত দিয়ে সবাই একসাথে খায় এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই তো মাখা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাচ্ছি সরি ঝালমুড়ি বলতেছি চনাবুট আর কি খাচ্ছি তো আসলে আমার বাসায় আবার ঝালমুড়িটা একটু বেশি খাওয়া হয় তাই মুখ দিয়ে ঝালমুড়ি চলে আসতেছে অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছিলাম চেয়েছিলাম ভিডিওতে ভয়েস না দিয়ে এমনি ভিডিও ছাড়ার জন্যে তো আসলে ভয়েস দিয়ে ভিডিওতে এক মজা আর ভয়েস ছাড়া আসলে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক এটা রাত্রের দিক দিয়ে আমি একটা ভর্তা করব মিষ্টি কুমড়া দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া আর কি এটা তো আমি চোকলাগুলো আর সিঁড়ি নেই আর কি ধুয়ে তারপরে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি এভাবে করে মিষ্টি কুমড়াগুলো উপরে দিয়ে ভেজে নিব সাত আট মিনিট একটু লাল লাল কালার করে আমি এগুলাকে ভেজে নিব চুলোটা মিডিয়াম আছে রেখে আর এখানে আমি কয়েকটি কাঁচা মরিচ তারপরে রসুনের কোষ দিয়ে দিব দিয়ে একসাথেই সব কিছু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে পিঁয়াজ ধনিয়া পাতা লবণ সব কিছু একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার জারে এই ভর্তাটি কিন্তু ভীষণ মজা লাগে খেতে একটু মরিচটা ভারিয়ে ঝাল ঝাল করে বানালে যেহেতু এটা মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে তার সাথে একটু ঝাল তো আছেই উফ দারুণ লাগে খেতে এই ভত্তাটি তাই তো আমি সাত আট মিনিট ভেজে নেওয়ার পরে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করানোটা দেখাই নি সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি আর কি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা এসবও দিয়েছিলাম দিয়ে সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে এবার হচ্ছে আমি একটি থাওয়ায় আবারও এক চামচের মতন সরিষার তেল দিয়ে এবার হচ্ছে আমি সেগুলো একটু ভেজে নিচ্ছি দু মিনিটের মতন ভেজে তারপরে হচ্ছে একটি ভাটিতে উঠিয়ে নিব বিশ্বাস করুন গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে ভর্তাটি তো আমি বেশ কয়েকবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তাই ডিঠাল আর দেখায়নি আর কি এই তো গরম গরম দেখুন আমি একটি ভাটিতে উঠিয়ে নিচ্ছি এখনও ধোঁয়া বের হচ্ছে এটা হচ্ছে রাতের জন্য আর কি তরকারি রান্না করা আছে অল অল্প গরু মাংস রান্না করেছিলাম ওইখানে অল্প আছে তো আর ভত্তাটি বানিয়েছি শুধু আর এখানেই তো ফুলের ঝাড়ু একটা বানিয়ে নিয়েছি এই যে আপনারা দেখুন এই ঝাড়ুটা বানিয়েছি আসলে আমি তেমন একটা ঝাড়ু বানতে পারি না তো যেভাবে পেরেছি নিজের নিজের কাজ নিজে আসলে নিজের মতন করে করার তৃপটি ঠাই অন্যরকম তো যেভাবে পেরেছি সেভাবে করেছি আর বাকি ঝাড়ুগুলো রেখে দিয়েছি আজকের মতন এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ